আমি আগে বলছি, আই এম দ্য উইনার, নো না আমি আগে বলছি, এবার যদি আমাকে তুমি না দাও আমি আমি নিজে যখন দেখছিলাম কিছু কিছু সময় হাসছি কিছু কিছু সময় কান্না করছি। এবং গতকাল রাত 2টার সময় একটা স্ট্যাটাস দেয় পরিমণি, স্ট্যাটাসটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা হয়তো সবাই দেখেছেন যে তিনি স্ট্যাটাসটা এইভাবে লিখেছেন, রায়হান রাফি সিনেমার সাথে সাথে ধারালিটাও ভালো করে করেন দেখি। তারপর বিদ্যা সিনহা মিমকে ট্যাগ করে লিখেছেন, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। তার মানে প্রত্যেকটা কথার মধ্যেই একটা সন্দেহ লুকায়িত আছে। তারপর পরিমণি তার হাজব্যান্ড শরীফুল রাজকে লিখেছেন ট্যাগ করে, এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার। তারপর নিচে আবার থ্যাংক ইউ লিখেছেন। আসলে প্রত্যেকটা কথার মধ্যেই একটা বিশ্লেষণ আছে। তিনি একটা সন্দেহ রেখে দিয়েছেন, সন্দেহটা কি যে রায়হান রাফিকে দালাল হিসেবে আখ্যায়িত করেছেন এবং বিদ্যা সিনহা মিমকে বলেছেন তার জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকার জন্য, মানে তার জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। তো পরিমণি কিন্তু একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে তাদের সংসার ভালো চলছে না, তাদের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, রাজের সাথে তার সংসার যে একটা কুন্দল সৃষ্টি হয়েছে সেটা তিনি অলরেডি বুঝিয়ে দিয়েছেন। এবং কয়েকদিন আগেও তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে রাজকে বলেছিলেন যে সিয়ামকে কখনো দেখিনি মিমের এইভাবে হাত ধরে কসলা কসলি করতে। সো ওই সব কথাতে বোঝা যায় পরিমণির সাথে রাজের সম্পর্কে দ্বন্দ্ব। সো এই বিষয়টা আসলে অনেক দূর গড়িয়েছে, যদিও সেটা প্রকাশ করা হচ্ছে না, যেহেতু সম্প্রতি পরিমণির একটা সন্তান হয়েছে এবং কিছুদিন আগেই তারা একটা প্রোগ্রাম করেছেন, বার্থডে সেলিব্রেশন করেছেন হই হুল্লোড় করে। সো ওই বিষয়গুলোর ভিতরেই কিন্তু তাদের অন্তর্জালে মানে কুন্দল যে হচ্ছে সেটা বোঝা যায় আসলে। তো এই ছিল সর্বশেষ পরিমণির আপডেট। থ্যাংক ইউ সবাইকে, আশা করি পাশেই থাকবেন।